বিশ্বে প্রথমবারের মতো একজন মানুষের সম্পূর্ণ চক্ষু প্রতিস্থাপন করার বিরল রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের চক্ষু বিশেষজ্ঞরা। 46 বছর বয়সী অ্যারন জেমস নামের একজন ব্যক্তির উপর চালানো হলো এই পরীক্ষা। তবে এখনও বিষয়টি প্রাথমিক ধাপে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আশাবাদী নতুন করে চক্ষু ফিরে পাওয়া রোগী অ্যারন জেমস, কেননা কয়েক বছর ধরে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করছেন এই সার্জনরা। এটি সফল হলে লাখ লাখ মানুষ দৃষ্টি ফিরে পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিস্থাপন করা চোখটি জীবিত এবং এর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি জানেন, এটি প্রথম পদক্ষেপ। আমি এখন দেখতে না পারলেও ভবিষ্যতে নিশ্চয়ই দেখতে পাবো। আমরা একটি চোখ প্রতিস্থাপন করেছি এবং এটি একটি বিশাল পদক্ষেপ যা কয়েক শতাব্দী ধরে চিন্তা করা হয়েছিল, কিন্তু এটি কখনো করা হয়নি। মার্কিন অঙ্করাজ্য আরাকানসাসে বিদ্যুতের লাইন কর্মী হিসেবে কাজ করতেন জেমস। 2021 সালে দায়িত্ব পালনকালে ভুলবশত 7200 ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন তিনি, ফলে তার মুখের অধিকাংশ অংশ পুড়ে যায় এবং বিনষ্ট হয়ে যায় বাম চোখ। এবছর জেমসের চক্ষু প্রতিস্থাপনের পাশাপাশি তার মুখের আংশিক অংশ প্রতিস্থাপন করা হয়। বিরল এই অস্ত্রোপচারে জড়িত ছিলেন 140 জনেরও বেশি পেশাদার চিকিৎসাকর্মী। জটিল অস্ত্রোপচারটি করেছেন NYU ল্যাঙ্গন হেলথের সার্জনরা। তারা বৃহস্পতিবার বলেছেন, জেমস দ্বৈত প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে উঠছেন। আমি কাজে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অজ্ঞান হয়ে যাই এবং টেক্সাসের ডালাসে 6 সপ্তাহ পর আমার জ্ঞান ফিরে। তখন আমি বুঝতে পেরেছিলাম আমার জীবনে কি ঘটে গেছে। জেমসের প্রতিস্থাপন করা চোখটি লক্ষণীয়ভাবে সুস্থ দেখাচ্ছে, যদিও তিনি এই চোখ দিয়ে দেখতে পান না, কিন্তু চোখ থেকে বাইরের সব দৃশ্য মস্তিষ্কে পৌঁছাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। আপাতত এইটুকুতেই নিজেদের সাফল্য দাবি করেন চিকিৎসক দল। দলের অন্যতম প্রধান সার্জন ডাক্তার এডুয়ার্ডো রদ্রিগেজ বলেন, নিছক সত্য যে আমরা একটি মুখের সঙ্গে প্রথমবার সফলভাবে পুরো চক্ষু প্রতিস্থাপন সম্পন্ন করেছি। এটি একটি অসাধারণ কৃতিত্ব। অনেকের কাছে মনে হয়েছিল এটি সম্ভব হবে না। আমরা একটি চোখ প্রতিস্থাপন করেছি, তা একটি বিশাল পদক্ষেপ যা বহু শতাব্দী ধরে চিন্তা করা হয়েছে, কিন্তু এটি কখনো করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ডাক্তাররা শুধুমাত্র কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন, চোখের সামনের স্পষ্ট স্তর। At this point I think we're pretty Dr. Rodriguez ABC News কে আরো বলেন, আমরা একটি বড় পদক্ষেপ এগিয়ে নিয়েছি এবং দৃষ্টি পুনরুদ্ধারের জন্য পরবর্তী অধ্যায়ের পথ তৈরি করেছি। আমরা দাবি করছি না যে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে যাচ্ছি, কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই যে আমরা এক ধাপ এগিয়েছি। তবে জেমস তার নতুন চোখে দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা, এজন্য অপেক্ষা করতে হবে আরো অনেক দিন।